প্রথমত সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর আমাদের ক্লাসের একটি ভিডিও আমি করতে চলেছি, বা তোমাদের যারা বলেছিলে, ঠিক আছে। বিশেষত এই ক্লাসটি এমন হবে যে শুধুমাত্র যারা, আমি যেহেতু ফ্রি কোনো স্লাইড নিইনি, ঠিক আছে, এটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছি, এটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হবে ক্লাসটি, যারা একদম নতুন থেকে তৈরি হচ্ছ বা যাদের একটু কনসেপ্টে মানে প্রবলেম আছে, ঠিক আছে। এটা সবার, ওভারঅল সবার জন্যই, শুধুমাত্র কি অঙ্কটা শেখার জন্য যদি হয় তাহলে এটা দেখতে পারো, আর যদি শুধু প্র্যাকটিস হয় তাহলে তো এটা হবে না। যারা একদম নতুন আছো বা যাদের একটু সমস্যা হয় লাভ ক্ষতি, আজকের অধ্যায় আমি বলে দিচ্ছি, আজকে আমি লাভ ক্ষতি করাবো। তো শুধুমাত্র যে কোয়েশ্চেন অ্যান্সার হবে সেটা নয়, আগে অঙ্ক প্রপারলি শেখানো হবে, বা দেখতে পারো যে কিভাবে এটা তৈরি করতে হয়। আমি যেভাবে শিখেছি আমি তোমাদেরকেও সেভাবে শেখাতে চাই, বা শিখতে চাইলে শিখতে পারো। দেখবে বেসিক থেকে শিখলে তোমাদেরই লাভটা বেশি হবে, কেননা আমি চ্যাপ্টারটাও পড়াচ্ছি হচ্ছে লাভ ক্ষতি, লাভ ও ক্ষতি, ঠিক আছে। দেখবে বেসিক বেসিক জিনিস এবং প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করবে, তাহলে কি হবে যে ভুলবে না কখনো। আচ্ছা, লাভ ও ক্ষতি, লাভ ক্ষতি, আমি ক্লাসটা শুরু করছি, ঠিক আছে, এক্সট্রা কোনো কথা না বলে, কারণ ক্লাস না হলে পরে অনেকদিন ক্লাস হয় না, ঠিক আছে। চলো, এই এইরকম ক্লাস হয় না, ঠিক আছে, আমি এই এরকম ক্লাস কখনো নিইনি, হয়তো তোমাদেরকে এই প্রথম নিচ্ছি বেসিক থেকে একদম। দেখো, লাভ ক্ষতি, আমরা ছোটবেলা থেকেই, যখন থেকে আমরা লাভ ক্ষতির অঙ্ক শিখেছি, ছোটবেলা বলতে ওই 9 বা 7 8 হয়তো ছিল, তখনই লাভ বলতে জাস্ট আমরা এটাকে বুঝতাম, লাভ সমান বুঝতাম হচ্ছে যে বিক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এটা আমাদেরকে মুখস্থ করানো হয়েছিল, ঠিক আছে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আর আবার অনেক সূত্র মুখস্থ করতে হতো, যে শতকরা লাভ সমান লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100, এইভাবে বের করতাম, ঠিক আছে। তো এইসব সূত্র আপাতত একটুখানি সাইডে রেখে একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি, যে আমরা যেটুকু শিখেছি সেখান থেকে একটু বাইরে আসার চেষ্টা করি। আচ্ছা, দেখো, লাভ বলতে জাস্ট শুধুমাত্র এটাই নয় যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, যদি আমরা বিক্রয় মূল্যই যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তবেই যদি লাভ হয়, এটা যদি হয়ে যেত তাহলে জাস্ট একটা প্র্যাকটিক্যালি পাবো। ধরো তুমি একটা কিছু মোবাইল কিনলে, সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড, ঠিক আছে, 2000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলে, একটু খুব কমই হয়ে গেলো, যাই হোক। এবার সেখানে দেখলে যে সেটার ডিসপ্লেটা খারাপ ছিল, ঠিক আছে, এবার ডিসপ্লেটা ঠিক করতে তোমার লাগলো হচ্ছে আরও 1000 টাকা, অরিজিনালের দাম বেশি, তাই তুমি মানে এমনি চায়না বলতে পারো, বা নকল ওটা লাগালে, ঠিক আছে, যাই হোক, এটা হলো। আচ্ছা, তুমি কিনেছিলে কত দিয়ে? 2000 টাকা দিয়ে, ঠিক আছে, এটা ক্রয় মূল্য ছিল আমার 2000, এটা ডিসপ্লে খরচ করলাম। এবার ধরো আমি কোনো ব্যক্তিকে এই মোবাইলটাই, এটা আমি 2500 টাকায় বিক্রি করছি, এটা আমার বিক্রয় মূল্য, এটা আমার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে তো আমি বলতে পারবো যে 2000 টাকায় আমি কিনেছিলাম, আমি 2500 টাকায় বিক্রি করলাম, মানে আমার 500 টাকা লাভ হলো। মানে আমরা যেটা ছোটবেলায় শিখেছি এটা কি, মানে আমি বলছি না ওটা ভুল ছিল, আমি জাস্ট আমি কনসেপ্টটাকে আরো ডেভেলপ করার চেষ্টা করছি, যাতে তোমরা পরীক্ষার লেভেল অবধি চলে যেতে পারো, ঠিক আছে। দেখো, তার মানে এখানে তো ক্রয় মূল্য মানে বিক্রয় মূল্য 2500, মানে 2500 আর 2000, তার মানে কি 500 টাকা লাভ হচ্ছে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি না, আমি সেই মোবাইলটার পেছনে আরও 1000 টাকা ডিসপ্লের জন্য খরচ করেছিলাম, তাহলে আমার এখানে মোট খরচ হয়েছিল 3000, আমি বিক্রয় করছি 2500-এ, তার মানে 500 টাকা ক্ষতি হচ্ছে, ঠিক আছে। তাহলে লাভ ক্ষতির এখন থেকে যে বলবো, যে অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করো সেটা হচ্ছে, লাভ ক্ষতি যদি এখন থেকে বলা যেতে পারে, যে যখন আমার, আমি কিছু একটু পরিষ্কার করছি এইগুলো, তাহলে লাভ কখন হবে,
লাভ কখন হবে সেটা হচ্ছে মেন ব্যাপার। লাভ কখন হবে? যখন আমার ইনভেস্ট কোনো কিছুতে, কোনো বস্তু হোক, কোনো জায়গা হোক, সেখানে আমার ইনভেস্টের থেকে যদি আমি রিটার্ন বেশি পাই, ইনভেস্টের থেকে রিটার্ন যদি আমি বেশি পাই, তাহলে কি বলবো, এটা লাভ হয়েছে। কেমন ইনভেস্ট? যেমন ধরো এই ফোনটাই আমি ইনভেস্ট করেছি কত, 2000 টাকায় কিনেছি, প্লাস 1000 টাকা আমি খরচ করেছি, তাহলে টোটাল আমার ইনভেস্ট কত, 3000। সেখান থেকে আমি বিক্রয় করব কত টাকায়? রিটার্ন অবশ্যই বেশি টাকায় আমি বিক্রয় করতে হবে, তাহলে কি হবে, রিটার্ন বেশি পাবো। মানে আমি কাউকে এই বস্তুটা ধরো আমি 4000 টাকায় বিক্রি করলাম, তাহলে আমি কত টাকা বেশি পাচ্ছি, 1000 টাকা বেশি রিটার্ন পাচ্ছি। মানে 4000 টাকা রিটার্ন পাচ্ছি মানে আমার ইনভেস্ট ছিল 3000, ইনভেস্ট ছিল 3000, তার থেকে 1000 বেশি, তাহলে রিটার্নের যে অতিরিক্ত মূল্যটা আমরা পাবো সেটাকেই বলা হবে লাভ। ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র যে এই বেচা কেনা বা শুধুমাত্র এই যে ক্রয় বিক্রয় যে আমরা বাজারে এটা লাভ ক্ষতি হয় সেরকম না। লাভ ক্ষতি ধরো তুমি ব্যাংকে, ব্যাংকে ধরো তুমি 10000 টাকা রাখলে, ফিক্সড করে রেখে দিলে, ঠিক আছে? এবার ধরো 3 বছর পরে সেটা 2000 টাকা বা বা ব্যাংক থেকে তোমাকে সেই বইটা আপডেট করতে গিয়ে দেখলে তোমার সেটা সুদ বাবদ 12000 টাকা হয়ে গেছে, তাহলে 10000 টাকা তুমি কি করেছিলে, ইনভেস্ট ইনভেস্ট করেছিলে, তাহলে তোমার রিটার্ন কত পাচ্ছ, 12000। তাহলে রিটার্নে এক্সট্রা কত টাকা পাচ্ছ, 2000। তাহলে এই যে 2000, এই টাকাটাই হচ্ছে তোমার কি, প্রফিট বা লাভ, প্রফিট বা লাভ। ঠিক আছে? এবার একটা জিনিস মনে রাখতে হবে যে লাভ বা ক্ষতি, আমি এখানে লিখছি লাভ হোক বা ক্ষতি হোক, লাভ হোক বা ক্ষতি হোক, লাভ বা ক্ষতি সেটি সব সময় ক্রয় মূল্যের উপরেই হয়। সেটি আমি লিখেও দিচ্ছি, এটা মুখে বললে হতো, সেটি সর্বদা ক্রয় মূল্যের ওপরে নির্ণয় হয়। কেমন ব্যাপারটা দেখে নিই যে কি জিনিসটা বলতে চাইছি। ধরো তুমি 500 টাকা দিয়ে, আমি এখানে লিখছি 500 টাকায়, কোনো স্লাইড নেই এই এটাই, যাতে তোমাদেরকে বোঝাতে পারে নিজের মতো করে, আর যদি ইচ্ছা হয় দেখতে পারো, না হলে কোনো ব্যাপার নেই, শেখার থাকলে আমি শেখাতে চাইছি, ওইভাবে তো মুখস্থ বিদ্যা হয়ে যায়, যে জাস্ট যাদের শিখতে যায় তাদের একটু অসুবিধা হয়, ঠিক আছে? মানে শুধুমাত্র সব জায়গায় গিয়ে প্র্যাকটিস প্র্যাকটিস, মেন ব্যাপারটা না শিখলে পরে ওভারঅল একটা ভয়ের মধ্যে থাকবে তারা। যাই হোক, ধরো 500 টাকায় একটি বস্তু কিনে বা ক্রয় করে, এটা 600 টাকায় করে দিচ্ছি, 600 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, শতকরা কত লাভ হবে, এখানে ক্ষতিও লিখতে পারতাম। তাহলে দেখো, 500 টাকা আমি কিনেছি, 600 টাকায় বিক্রি করছি, তাহলে কত টাকা লাভ, 100 টাকা লাভ আমাদের, টাকাতে দেখতে পাচ্ছি 100 টাকা। আর শতকরা লাভ মানে পার্সেন্টেজ যে ভ্যালুটা হয়, শতকরা যে লাভ হয়, লাভের পার্সেন্টেজটা কি করে বের করা হয়, সব সময় ক্রয় মূল্যের ওপরেই বের করা হয়। তাহলে 100 টাকা হচ্ছে লাভ, আর ক্রয় মূল্য কত, 500। এটাকে শতকরা নিয়ে যেতে গেলে সবসময় 100 দিয়ে গুণ করতে হবে, এটা 2 0 2 0 5 20 100, মানে 20%। ঠিক আছে? এই এইভাবেও বের করতে পারো, ওইভাবে ঐকিক নিয়মকে ভুলে যাও, আস্তে আস্তে এইভাবে শুরু করতে পারো। ঠিক আছে? যতদিন না এই প্রসেসটা ফলো করবে, একটু কম্পিটিশন মানে যেহেতু খুব হার্ড এখন, ঠিক আছে, কোনো চাপ নেই, ধীরে ধীরে করতে পারো। আর একটা অঙ্ক দিচ্ছি, ক্ষতি যদি হয় বা এরকম, ধরো তুমি 800 টাকায়, 800 টাকায় একটি বস্তু কিনে, একটি বস্তু কিনে বা ক্রয় করে 600 টাকায়, দেখবে আস্তে আস্তে তোমাদের ওরালি হয়ে যাবে, 600 টাকায় সেটি বিক্রি করলে
শতকরা কত লাভ বা ক্ষতি হবে, শতকরা ক্ষতি কি হবে। আমি ক্লাসগুলো তোমাদের ভালোর জন্য দিয়ে যাচ্ছি, বিশেষ করে যারা নতুন আছো, ঠিক আছে, বিশেষ করে সবার জন্য। আমার অফলাইন যারা আছে তারাও দেখতে পারো, আমি ওদেরকেও শেয়ার করে দেবো, যারা পরে ভর্তি হয় তাদের ক্ষেত্রে সুবিধা হবে, ঠিক আছে। বেসিকটা না জানলে একটু প্রবলেম করতে হবে। যাই হোক, তাহলে দেখো, 800 টাকায় আমি কিনছি, 600 টাকায় বিক্রি করছি, সেটা তো সবাই বুঝতে পারছো। 200 টাকা লস হচ্ছে, তাহলে একবারে করছি, 200 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে শতকরা ক্ষতি বা লাভ কার উপরে বের করা হয়? ক্রয় মূল্যের উপরে বের করা হয়। তাহলে এখানে ক্রয় মূল্য কত কত লিখবো? এখানে 800, মানে যদি এটা লিখে করি তাহলে শতকরা ক্ষতি হচ্ছে এটা। তাহলে শতকরা নিয়ে 100 দিয়ে গুণ করতেই হবে। তাহলে এখানে দুটো করে, এখানে দুটো করে শূন্য, 4 25 মানে 8 25, 200, 25%, ঠিক আছে, এটা হলো। এবার যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই দিকে একটু নিয়ে যাচ্ছি তোমাদেরকে। তোমাদেরকে দেখবে আগে আমি পার্সেন্টেজের, মানে কি বলবো, লাভ ক্ষতি শুরু করার আগে পার্সেন্টেজের কিছু অধ্যায় বা অনুপাতের কিছু অধ্যায় শিখিয়েছি, তারা মানে সেইগুলোকে একটুখানি পড়তে হবে। কেননা এই পার্সেন্টেজ, পার্ট পার্সেন্টেজ যদি না জানা হয় একটু মানে অনেক সময় সমস্যায় হয়। অনেকে হয়তো জেনে জেনে গেছো, তাও আমি দেখাচ্ছি কেমন কেমন প্রশ্ন থাকে। একটা প্রশ্ন যেমন নোট ডাউন করতে পারো, যেহেতু একদম জিরো লেভেল থেকে শেখাচ্ছি। একটা প্রশ্ন নিচ্ছি এমনি জাস্ট, ধরো এক ব্যক্তি 600 টাকায় 600 টাকায় এক বস্তু কিনে, এক বস্তু কিনে কোনো মূল্যে বিক্রয় করে, তার 16.23% লাভ হয়। প্রশ্নটা হচ্ছে বিক্রয় মূল্য কি ছিল, ঠিক আছে। আমাদেরকে এখানে বিক্রয় মূল্য বের করতে হবে। দেখো এখানে এবার কি, যারা 100 ধরে করতে, 100 ধরে করলে এইখানে কি অনেকটা সমস্যায় পড়তে হবে, যখন পার্সেন্টেজ গুলো এইগুলোতে থাকবে, ঠিক আছে। কিরকম দেখো, 16.23%, আবার অনেক সময় থাকবে যে 12.5%, এইগুলো তখন কি হবে যে ওই 100 ধরে পয়েন্ট ধরে অনেক সমস্যা হবে, হয় সমস্যা হবে বলছি না, সমস্যা হবেই। দেখো এই অঙ্কগুলো কি করে করতে হবে, তাহলে আমাদের লাভ হয়েছে কত পার্সেন্ট, 16.23%, এটাকে পার টেনে নিয়ে গেলে কত হয়, 1/6, ঠিক আছে। দেখো যারা পার্সেন্টেজ থেকে পার্টে এখনো নিয়ে যাওয়া মানে অসুবিধা হয়, তারা কি বলবো একটুখানি ভিডিও দেখতে পারো, আমাদের রাখা আছে, বা আপাতত এইটুকু দেখতে পারো। দেখো এখানে কত আছে, 16.23, তাই তো? তাহলে 16-র কত গুণিতক 100-র কাছাকাছি যায়? দেখো 5 16 80, 6 16 96, তাই 1/6, এইভাবেও আপাতত মনে রাখতে পারো, মানে ওই রকমই হয়, ঠিক আছে। যদি মনে না থাকে তাহলে 1/6 এটা পার্টে নিয়ে গেলে, তাহলে দেখো লাভ হয়েছে। তাহলে আনুপাতিকে 6 হচ্ছে এখানে, আচ্ছা এখান থেকে বলে দিই তাহলে। দেখো লাভ বা ক্ষতি সব সময় কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরেই হয়। তাহলে নিচে যেটা থাকে সেটা কি হয়, সব সময় ক্রয় মূল্যই হবে। যদি বলা না থাকে তাহলে সব সময় ক্রয় মূল্যই হয় বাই ডিফল্ট, আর এটা হচ্ছে 1:1 লাভ। তার মানে যেটা বলা আছে, 6 1/6 মানে 6-এর উপরে 1 লাভ আছে। তার মানে কোনো বস্তুর সিপি হচ্ছে 6, সিপি বলতে কস্ট প্রাইস বাংলাতেও লিখে দিচ্ছে এখানে, তাহলে ক্রয় মূল্য 6 থেকে কত হয়েছে, 1 লাভ, তার মানে 7 আনুপাতিকে, এটা বিক্রয়। এগুলো তো এক লাইনে অঙ্ক হয়ে যায়, কিন্তু বোঝাতে গেলে একটু তো সময় দিতে হবে। তাহলে ক্রয়
তাহলে কত কত টাকায় কিনেছিল? 600। তাহলে আনুপাতিকে যেটা 6 সেটা সমানই হচ্ছে 600। আমাদেরকে বের করতে হবে 7-এর মান, 7 = 700 টাকা। ঠিক আছে, আমাদের অ্যান্সার বেরিয়ে গেল। সেম অঙ্ক যা আছে আমি সেম দিচ্ছি, একটু আলাদা দিচ্ছি। এক ব্যক্তি, এই তাড়াতাড়ি করছে, কোনো বস্তু, কোনো বস্তু 1200 টাকায়, আস্তে আস্তে কঠিন অঙ্কর দিকে যাচ্ছে, চিন্তা নেই, 1200 টাকায় বিক্রি করে, বিক্রি করে, এটা একটু ভালো পার্সেন্টেজ দিচ্ছি তোমাদের জন্য, 20% লাভ হয়। ক্রয় মূল্য কি ছিল? ক্রয় মূল্য কি ছিল? তাহলে আমাদেরকে কি করতে হবে, সে পার্সেন্টেজ ভ্যালু থেকে আমাদেরকে অঙ্কটা শুরু করতে হবে সব সময়, তাহলে অনেকটা এগিয়ে থাকবে। তাহলে পার্সেন্টেজ ভ্যালু কত আছে এখানে? 20% লাভ। তাহলে 20%কে পার্টে নিয়ে গেলে কত হবে? 1/5। দেখো, 5×20 = 100, যদি মনে না থাকে, 5×20 = 100, তাহলে 5, তাহলে 1/5, তাহলে 5 থেকে লাভ হচ্ছে কত? 1। তাহলে 5 থেকে 6, মানে যদি ক্রয় মূল্য 5 হয়, 1 বাড়ছে মানে 5 থেকে 6, মানে এটা বিক্রয় মূল্য হলো। তাহলে এখানে দেখো, যেটা বলে দিয়েছে 1200 টাকা, সেটা কি বিক্রয় করে, মানে বিক্রয় মূল্য। তাহলে 6 = 1200 টাকা, 5 = কত হবে? তাহলে দেখো, 6-এর কত গুণ আছে, এটা 6×6 = 200 গুণ আছে, তাহলে এটারও 200 গুণ করে দাও, কাটাকুটি না করলে হয়। ঠিক আছে, আর যারা বুঝতে অসুবিধা হবে তাহলে এইভাবে করে দেবে, সাইড করে, 6 = 1200, 5 = কত হবে, এইভাবে করতে পারো। দেখো, এখানে তো 200 গুণ হয়েছে, এটারও 200 গুণই হয়, যেটা ওটা হয় সেটাই নিচেরটা হবে, পাশাপাশিও হয় সেটা। ঠিক আছে, সেম অঙ্ক, অন্য একটা ক্ষতি দিয়ে দিচ্ছি, দেখা দেখা যাক। একটি বস্তু, একটি বস্তু, একটি বস্তু 1000 টাকায়, 1000 টাকায়, লেখা হাতের লেখা একটু খারাপ হচ্ছে, যাই হোক, বিক্রি করায়, বিক্রি করায় কত পার্সেন্ট দেওয়া যায়? আর চলো 20% দিচ্ছি, 20% ক্ষতি হয়, 25% দিয়ে দিচ্ছে, 25%। ঠিক আছে, 25% ক্ষতি হয়। তাহলে এখান থেকে তোমাদেরকে বের করতে হবে যে ক্রয় মূল্য কি ছিল, ক্রয় মূল্য কি ছিল। যারা দেখবে যে এগুলো পারছো, কেটে কেটে দেখবে, পরে আরো ভালো প্রশ্ন পাবে। ঠিক আছে, পরীক্ষায় আসে, ওগুলোও দিচ্ছে, এগুলোও আসতে পারে, কোনো এগুলো শেখার জন্য লাগে, সবসময় যে কঠিন প্রশ্ন দিয়ে শিখবো সেটা নয়, সহজ প্রশ্ন থেকে শিখতে হয়, তাহলে বড় প্রশ্ন তো যাওয়া যায়। যাই হোক, দেখো ক্ষতি কত আছে, 25%, তাহলে এটা পার্টে নিয়ে যাও, কত? 1/4। ঠিক আছে, 4×25 = 100, 1/4, তাহলে এখান থেকে ক্ষতি হয়েছে, তাহলে 4 থেকে কত হবে? 3। 4 যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত? 3। তাহলে আচ্ছা, এখানে 3 = তাহলে করতে হবে, এখানে আমি পার্সেন্টেজটা পাল্টে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে, কোনো ব্যাপার না, এটা করলে হবে। তাহলে 3 হচ্ছে বিক্রয় মূল্য, যেটা আছে সেটাই থাক, পূর্ণতে চলে আসবে, আর এটা হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে, ক্রয় মূল্য হচ্ছে 4 থেকে 1 ক্ষতি হচ্ছে, তাহলে 3, আনুপাতিক এগুলো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে 4×3 = বলে দিয়েছি, আমি নিচেও করছি এইভাবে বুঝতে সুবিধা হবে, 3 = কত? 1000 টাকা, যেটা বিক্রয় মূল্য বলে দিয়েছে আমাদের 1000, তাহলে আনুপাতিকে 3 = 1000, 4 = বের করতে হবে, তাহলে এখানে 3×4, তাহলে 4000/3 যেটা আসবে সেটা, ঠিক আছে, 13 যাই আসবে, 1300, 3×3=39, 1309, যাই হোক, আর করে দেখতে হবে, করছি, 3×3=39 কত বাজছে? 1, তাহলে আবার 3 দিয়ে, আবার 3, 1/3, 1333, পূর্ণ 1/3 টাকা। ঠিক আছে, এত বড় থাকবে না, মিলিয়ে থাকবে, বা থাকলেও এইভাবে হবে। চলো নেক্সট,
একটা এখান থেকে একটা অঙ্ক দিই বই থেকে, চলো। তারপরের প্রশ্ন, কোনো বস্তুকে ৪৮০ টাকায় বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়, 20 টাকা ক্ষতি হয়, ক্ষতি হয়। এখানে প্রশ্নটা হচ্ছে শতকরা ক্ষতি কত, শতকরা ক্ষতি কত। দেখো আস্তে আস্তে সূত্র ভুলে যাবে, ওই সূত্র আগে করতে, যেটা সূত্র দিয়ে অঙ্ক হয় না, মানে এখানে একটু দেরি হয়ে যায়, সূত্রটাকে একটু অ্যাভয়েড করতে হবে, জাস্ট প্র্যাকটিক্যালি বুঝতে হবে। তাহলে 480 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে শতকরা ক্ষতি কত। দেখো শতকরা শতকরা ক্ষতি, লাভ বা ক্ষতি কার উপরে হয়, ক্রয় মূল্যের উপরে হয়, কিন্তু এখানে কি বলে দেওয়া আছে, বিক্রয় মূল্যই বলে দেওয়া আছে। তাহলে আমাদেরকে আগে কি করতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে, মুখে মুখেই হবে। দেখো 480 টাকায় বিক্রি করছে, তাহলে ক্ষতি হচ্ছে কত, 20 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে সে বস্তুটার দাম কত ছিল, 500 টাকা। 500 টাকার জিনিস 480 টাকায় বিক্রি করছে কম দামে, ওই জন্য তো ক্ষতি হচ্ছে। তাহলে আমাদের শতকরা ক্ষতি কী হবে, ক্ষতি কত 20, আর নিচে কত হবে ক্রয় মূল্য ইনটু 100, 200, 200 কাটো, এটা 4 5 20 মানে 4%। ঠিক আছে, না বুঝতে পারলে অবশ্যই জানাবেন বা জানাবে। চলো একটু আলাদা টাইপের দিচ্ছে কোয়েশ্চেন। কোনো বস্তু বিক্রি করে 20% লাভ হয়, 20%। এটা তোমাদের নেক্সট কনসেপ্ট বলতে পারো, বা কনসেপ্ট নেক্সট না, নেক্সট টাইপ বলতে পারো। 20% লাভ হয়, তোমাদের আসে পরীক্ষায়, দেখবে সুবীর দাস বা কোনো বইয়ে এই প্রশ্নগুলো থাকে বা আছে। কোনো বস্তু বিক্রি করে 20% লাভ হয়, 20% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। তাহলে তাহলে বিক্রয় মূল্যের ওপর, মূল্যের ওপর শতকরা লাভ, শতকরা লাভ। দেখো এখানে স্পেসিফিক ভাবে কি বলে দিয়েছে, বিক্রয় মূল্যের ওপরে শতকরা লাভ। আচ্ছা এটা তো থাকলো, প্রশ্ন তো কি বলেছে, কোন বস্তু বিক্রয় করে 20% লাভ। দেখো 20% লাভ হচ্ছে মানে এটা পার্ট নিয়ে যা কত, 1/5। তাহলে দেখো যদি কখনো জাস্ট আলাদা করে না বলে দেওয়া থাকে যে কিসের ওপর লাভ, সবসময় আমরা জানি কি লাভ বা ক্ষতি কার ওপরে হয়, ক্রয় মূল্যের ওপরে হয়। তাহলে 5টা কি, 5টা হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ঠিক আছে। কিন্তু আমাদের যেটা প্রশ্ন বলেছে সেটা হচ্ছে বিক্রয় মূল্যের উপরে চেয়েছে, তাহলে বিক্রয় মূল্যের আগে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে যদি আমি এটাকে আনুপাতিকে 5, মানে ক্রয় মূল্য হচ্ছে 5, 1 লাভ, তাহলে বিক্রয় মূল্য কত, 6। ক্রয় হচ্ছে 5, লাভ হচ্ছে আমাদের আনুপাতিকে 1, তাহলে 5 থেকে 1 লাভে বিক্রি করছে। টাকাতে ভাবতে পারো, 5 টাকার জিনিস 1 টাকা লাভে বিক্রি করছে, মানে ক টাকা, 6। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 6। তাহলে এখানে বিক্রয় মূল্যের ওপরে যদি বলা হয়, বিক্রয় মূল্য নিচে লিখলাম, উপরে লাভ ইনটু 100। কেউ যদি 1/6 পার্সেন্টেজ নিয়ে যাওয়ার ওইটা মুখস্থ রাখো, তাহলে সরাসরি হবে 16.2/3%। এই প্রশ্নগুলো আসে প্রশ্ন, ঠিক আছে, এমন নয় যে এমনি প্রশ্ন আসে পরীক্ষায়। আরো একটা দিচ্ছি, এটা কি ছিল, লাভ দিয়ে হতেছিল, লাভ দিয়েছিল, একটা ক্ষতি দিয়ে দিচ্ছে। কোনো বস্তু, ক্লাসগুলো ছোট ছোট করবো, তাদের দেখতে সুবিধা হবে, বোর হবে না অনেকে, অনেকে তো জাস্ট রিলস দেখে দেখে পেশেন্স এত কমে গেছে যে হার্ডলি 5 মিনিট 10 মিনিট হলে তাদের অবস্থা খারাপ হতে চলেছে, কারণ রিলসের দুনিয়াতে এখন, সত্যি কথা। এটা
ক্লাস 1 ঘন্টা ক্লাস হলে তো কেউই দেখবে না, কারোরই দেখেও না, ঠিক আছে? ওইসব বিখ্যাত কোনো বস্তু বিক্রি করে সবাই ভাবে যে জাস্ট রিলসে ওই ছবি দেখব, ভিডিও দেখব, পুলিশের বা যে কোনো যে চাকরি করার স্বপ্ন সেটা দেখলেই চাকরি পাওয়া যাবে, ঠিক আছে? 20% ক্ষতি হয়। কোনো বস্তু বিক্রি করে 20% ক্ষতি হয়। এখানে যেটা চাইবে মানে চেয়েছে সেটা হচ্ছে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। বিক্রয় মূল্যের ওপর, মূল্যের ওপর শতকরা লাভ, দেখো যেটা প্রথম বলে, শতকরা ক্ষতি, সরি লাভ না ক্ষতি, যেটা বলে দিয়েছে প্রশ্নতে প্রথমে যে কোনো বস্তু বিক্রয় করে 20% ক্ষতি হয়। এখানে দেখো সব সময় লাভ বা ক্ষতি কার উপরে হচ্ছে, ক্রয় মূল্যের উপরেই হয়, যদি আলাদাভাবে না বলে দেওয়া থাকে তাহলে এখানে কিছুই বলা দেওয়া নেই। 20%-এর ওখানে যে লাভ বা ক্ষতি, এই ক্রয় মূল্য কি বিক্রয় মূল্য, তাহলে ওটা অবশ্যই ক্রয় মূল্যের উপরেই হয়। তাহলে 20% ক্ষতি মানে 1/5, তাহলে এটা কি ক্রয় মূল্য আর এটা কি লাভ বা ক্ষতি, প্রফিট, লাভ ক্ষতি না, এটা হচ্ছে ক্ষতি বলেছে। তাহলে 5 টাকার জিনিস 1 টাকা ক্ষতিতে বিক্রয় করছে, মানে বিক্রয় মূল্য কত, 4। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, দেখো 5 টাকায় কিনছি আমি, 1 টাকা ক্ষতিতে বিক্রয় করছি, তাহলে বিক্রয় মূল্য কত, 4। তাহলে এবার পার্সেন্টেজ করে দাও, শতকরা, শতকরা ক্ষতি কার উপরে বলেছে, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত, 4। তাহলে 1/4 × 100 করে করতে পারো, বা 1/4 যদি পার্সেন্টেজ মনে থাকে, তার মানে 25%, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার যদি এটা বিক্রয় মূল্যের উপরে থাকে তাহলে কিভাবে করবে, দেখো সেম অঙ্ক আমি আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। এবার কোনো বস্তু বিক্রি করে, বিক্রি করে কোনো বস্তুটা লিখে নেবে, কোনো বস্তু বিক্রি করে বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর 16.2/3% কি লেখা যায়, লাভ লিখে দিচ্ছি, লাভ হয়, লাভ হয় 16.2/3% লাভ হয়। এখানে দেওয়া যেতে পারে যদি, যদি আগে ওই প্রশ্নটা দেখে দিই তারপরে, তাহলে তাহলে তারপরে অ্যাড করছি আমি, তাহলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত, শতকরা লাভ কত, এটা তাহলে বিক্রয় মূল্যের উপর কত, 16.2/3%, এটাকে পার্টে নিয়ে যাও কত হবে, 1/6। তাহলে এখানে দেখো স্পেসিফিক ভাবে কি বলেছে যে বিক্রয় মূল্যের ওপর, তাহলে আমরা এতক্ষণ কি জানছিলাম, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, কিন্তু এখানে স্পেসিফিক মানে নির্দিষ্টভাবে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে, তাহলে 6টা কি বিক্রয় মূল্য আর 1টা কি লাভ। তাহলে কোনো বস্তু 6 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ করছে, তার মানে ক্রয় মূল্য কত ছিল তার, অবশ্যই কম ছিল, 5। মানে 5 টাকা থেকে 6 টাকা বিক্রি করলে অবশ্যই লাভ হবে। অনেক সময় কি হবে যে অনেক সময় ক্রয় মূল্য অনেকে 7 ধরে নেবে, তাহলে 7 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করতে লস হচ্ছে, এভাবে দেখে নিতে পারো, ঠিক আছে? অনেকে বসিয়ে দাও তারা উড়োতে। তাহলে ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ কত হবে, 5 হচ্ছে ক্রয় মূল্য, তার উপরে লাভ 1 × 100 মানে 20%, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট, এই অঙ্কটা ভালো আছে, এই অঙ্কটা নোট ডাউন করতে পারো যদি ইচ্ছা হয়। কোন বস্তু বিক্রয় করে, প্রশ্নটা হচ্ছে, এটা ভালো, অনেকের ভুল হয় এই প্রশ্ন, আসলে ভুল হয়ে যায়, আমি ওই একই টাইপ রাখছি, ভুল হয় ওই জন্যই বলছে। কোন বস্তু বিক্রি করে বিক্রয় মূল্যের ওপর, বিক্রয় মূল্যের ওপর
16.2/3% ক্ষতি হয় ল্যাপটপ, ক্ষতি ক্ষতি হয়। যদি বিক্রয় মূল্য 6,000 টাকা হয়, যদি যদি বিক্রয় মূল্য, লেখা খারাপ হলেও আমি মুখে বলছি, ঠিক আছে, ওইটা কিছু যায় আসবে না, 6,000 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে এখানে এক্সট্রা একটা স্টেপ আমরা এগিয়ে যাচ্ছি, মানে এগাচ্ছি, ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য কত হবে? আচ্ছা দেখো, তাহলে আমরা এখান থেকে অঙ্কটাকে টানবো, তাহলে 16.2/3% এটাকে পার্টে নিয়ে গেলে কত হবে? 1/6। এবার আলাদাভাবে কি বলে দেওয়া আছে? বিক্রয় মূল্যের উপরে, তাহলে এটা বিক্রয় মূল্য 6, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে ক্ষতি, 1 ক্ষতি। তাহলে 6 টাকায় বিক্রি করে 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে বলো? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 7, ঠিক আছে, 7 টাকার জিনিস 6 টাকায় বিক্রি করলেই তো 1 টাকা ক্ষতি হবে, প্র্যাকটিক্যালি ভাববে, ওই মুখস্থ বিদ্যা বা ওই সূত্র মনে আনতে হবে না কিচ্ছু, ঠিক আছে, সূত্রটাই হচ্ছে মেন সমস্যা হয়ে দাঁড়ায় এইসব কম্পিটিটিভে, ঠিক আছে। এবার দেখো, এবার হয়ে গেছে, তাহলে আনুপাতিকে 6 হচ্ছে বিক্রয় মূল্য আর আনুপাতিকে 7 হচ্ছে ক্রয় মূল্য, তাহলে আনুপাতিকে 6 সমান বিক্রয় মূল্য কত বলেছে? 6,000 টাকা। তাহলে 6,000, 6 সমান 6,000, 7 সমান তো হয়ে যাবে 7,000, ঠিক আছে। চলো ক্লাস বেশি বড় করবো না, এটা হয়তো, বাপরে, 32 মিনিটের ক্লাস হয়ে গেছে, আমি লাস্ট একটা অঙ্ক করবো, বেশি বড় ক্লাস হলে অনেকের সমস্যা হয় দেখেছি, অবশ্য লাস্ট অব্দি অনেকে আসবে না, তাই এই অঙ্কগুলো দেখতে পাবে না। আচ্ছা এটা দিচ্ছে, কোনো বস্তু, আর দুটো অঙ্ক দেব, কোনো বস্তু, কোনো বস্তু 180 টাকায়, 180 টাকায় বিক্রি করে, বিক্রি করে 20% বা 10% করছে, 10% কোনো বস্তু 180 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে, সরি সরি সরি, 10% লাভ হবে, 10% লাভ হবে। আমি এইটাকে লাস্ট অঙ্ক রাখছি, নাহলে অনেকের, মানে বেশি লেট করে লাভ নেই, যেহেতু আমি ভাবছিলাম 30 মিনিটের মধ্যে করবো, বেশি হয়ে গেছে। যাই হোক, দেখো এই অঙ্কগুলো আসে পরীক্ষায়, একদম হুবহু আসে। কি বলেছে? 10% ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে? 180 টাকায় বিক্রি করলে। এবার বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে 100-র তুলনায় যদি করি, 10% ক্ষতি মানে কত লিখতে পারি? 90। তাহলে 90 সমান কত বলে দিছে? 180 টাকা। দুই লাইনে অঙ্ক হয়ে যাবে, এটা অত ভাবতে হবে না। আর 10% লাভ হবে, তাহলে 10% লাভ 100-র তুলনায় কত লিখবে? 110 হতে কত টাকা লাগবে? দেখো 90-এর দ্বিগুণ, মানে 90-এর দ্বিগুণ হচ্ছে 180, তাহলে এইখানেও সেটা দ্বিগুণ হবে, 220। কেউ যদি চাও 90 180/90 × 110 করলে হবে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 220 টাকা, ঠিক আছে। এই অঙ্ক থেকে আমরা পরের দিন, মানে পরের ক্লাসে শুরু করব, ঠিক আছে। আমি চাইছি কিছু কিছু বেসিক ক্লাসগুলো দিয়ে রাখি, তাহলে অনেকের সুবিধা হবে, 1 সেকেন্ড, তাহলে অনেকের সুবিধা হবে যে পরে যারা দেখবে ক্লাসগুলো, মানে প্র্যাকটিস ক্লাস তো হয়ে যায়, কিন্তু বেসিক নলেজগুলো অবশ্যই প্রয়োজন, যদি দেখার ইচ্ছা হয় দেখবে, কোনো অসুবিধা নেই। চলো আজকের মতো এই পর্যন্ত, ক্লাসটা থাকবে, সবাইকে থ্যাংক ইউ, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারো বা সাবস্ক্রাইবও করতে পারো, অনেকে সাবস্ক্রাইব করছো না, দরকার, মানে ভালো লাগলে অবশ্যই করবে, আর টাটা সবাইকে।